বাংলাদেশ কিন্তু একটি ব্যতিক্রম দেশ। এই দেশে যারা পরাজিত শক্তি এখনো রাজনীতি করে, পৃথিবীর কোথাও কিন্তু ভাই করে না। আমি তো দেখতে পারি জামাত এদেশে রাজনীতি করে, এটা একটা ব্যতিক্রম। পৃথিবীর কোন দেশে হলে জামাত এদেশে রাজনীতি করতে পারতো না। পৃথিবীর কোন দেশে হলে জিন্দাবাদ স্লোগান দিয়ে, পাকিস্তান হানাদার বাহিনীর স্লোগান দিয়ে এদেশে কেউ রাজনীতি করতে পারতো না। যে কথাটি বললেন যে মুচলিকা, তো মুচলিকা শব্দটা ক্যাপ্টেন মারুফ রাজু ভাই সুন্দর করে বলেছেন যে এই মুচলিকাটা অনেক আগে থেকে চলে আসছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের এই কম বেশি এই মুচলিকা পাকিস্তান আমল থেকে, আমার মনে হয় ব্রিটিশ আমল থেকেই এগুলো সব চলে আসছে কম বেশি। তবে এখন যে জিনিসটা দেখার বিষয় সেটা হলো যে সংসদে দাঁড়িয়ে আমাদের একজন সিনিয়র নেতা বলেছেন, এবং আমাদের ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন, একটু পারস্পরিক মনে হচ্ছে যে একটু সাংঘর্ষিক, যে দুইজনের কথার মধ্যে একটু সাংঘর্ষিক অবস্থান। তবে আমার জানা মতে যে খালেদা জিয়ার পক্ষ থেকে তার পরিবার আবেদন করেছিল বিভিন্ন শর্তে, এবং সরকারের সাথে দেন দরবার করেছিল। তার পরিবারের, তার বোন এবং তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে সরকারের সাথে নানানভাবে যোগাযোগ করে সরকারের সাথে কম বেশি আলাপ আলোচনায় লিখিত অলিখিত বিভিন্ন শর্তে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য লিখিত দরখাস্ত করেছিলেন। আমার মনে হয় যে এটাই সত্য, হয়তো বা কেউ কোনো বক্তব্যের মধ্যে অনেক সময় হয়ে যায় যে পারস্পরিক মানে দেখা যায় যে সামঞ্জস্য নেই, তো এটাই বোধহয় সত্য যে খালেদা জিয়া সরাসরি কোনো নিজে অ্যাপ্লাই করেন নাই, নিজে কোনো মুচলিকা দেন নাই, এটাই আমার আমার জানা মতে এতটুকুই সত্য। তবে তার পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার হয়ে এরকম মুচলিকা দেওয়া আছে, লিখিত দেওয়া আছে, অলিখিত লিখিত সবগুলি তার পরিবারের পক্ষ থেকে দেওয়া আছে। তবে এখানে বিষয়টা হলো দুটা, যে বেগম খালেদা জিয়া তিনি একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, আমি প্রথমেই তাকে শ্রদ্ধা জানাই, তারপরে ব্যক্তিগতভাবে আমি তাকে শ্রদ্ধা জানাই। তো তিনি তিনবারের প্রধানমন্ত্রী, আমি তার রাজনৈতিক কর্মকাণ্ডের যত সমালোচনা করি কিন্তু এটুকু আমার সম্মান বোধ, আমি সবসময় তাকে জানাই। তো এটুকু শুধু বলবো, কিন্তু তিনি কিন্তু সেই সরকারের সাথে যে তার পরিবারের যে আলাপ আলোচনা মুচলিকা লিখিত অলিখিত যেভাবে যে কাজগুলো হয়েছে সেগুলোর সুফল কিন্তু তিনি ভোগ করছেন। তো একটা বিষয় যে তার পরিবার যা যা বলেছেন তা তা সরকার করেছেন, তার পরিবার যা যা করেছেন তা সেই সেই কাজগুলো খালেদা জিয়া নিজেও কিন্তু ভোগ করছেন। তো এখানে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জেল থেকে খালেদা জিয়া যে মুক্ত হয়েছেন সেটা বিভিন্ন তার পরিবারের সাথে বিভিন্ন আলাপ আলোচনা সরকারের সাথে লিখিত অলিখিত বিষয় নিয়ে, কিন্তু খালেদা জিয়া কখনোই সে বিষয়গুলো দ্বিমত করেননি, অথবা খালেদা জিয়া সেগুলোকে প্রত্যাখ্যান করেননি যে না আমি এগুলো মানি না, আমি জেলেই থাকবো, আমি মুক্তি চাই না, এরকম কখনো কথা বলেননি। কাজেই সেটা খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সেটা তিনি দেন আর না দেন, কিন্তু সেই সুফল গুলো কিন্তু তিনি ভোগ করছেন, এটা কিন্তু স্পষ্ট যে সেই সুফল তিনি ভোগ করছেন। তো সুতরাং এখানে বলা যায় যে আর একটা বিষয় যে দেখুন যে বেগম খালেদা জিয়া এবং তার ছেলে, বড় ছেলে তারেক জিয়া, তো তিনি কিন্তু আবার সরাসরি মুচলিকা, এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে নয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি কিন্তু মুচলিকা দিয়ে গিয়েছেন, এটা কিন্তু সত্য। তিনি কিন্তু লিখিত দিয়েছেন যে আমি কখনোই আর রাজনীতি করব না, আমি এদেশে আর কখনোই রাজনীতির সাথে জড়িত হব না, তিনি কিন্তু নিজে লিখিত দিয়ে কিন্তু তিনি লন্ডনে চলে গিয়েছেন। তিনি কিন্তু এই মুচলিকা শর্ত গুলো ভঙ্গ করেছেন, এবং তিনি কিন্তু এবং এটা যদি আওয়ামী লীগের সাথে কোনো হতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তত্ত্বাবধায়ক সরকার দ্বারা যে 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 জায়গায় তিনি মুচলিকা দিয়েছেন সেগুলো তিনি সম্পূর্ণরূপে তিনি ভঙ্গ করেছেন। তবে এই ভঙ্গ করাটা মানে ব্যতিক্রম কিছু নয়, কেন তারেক জিয়া এবং বিএনপির রাজনীতিটা কি, কেন না এই আমার ক্যাপ্টেন মারুফ ভাই যে একটু টাচ দিয়ে গেলেন যে আমার সরকারের কিছু সমালোচনা কিছু করলেন, উনি করতেই পারে। তবে একটি কথায় ভাই দেখুন মারুফ ভাই, আজকের এই দ্বন্দ্বটা আওয়ামী লীগ বিএনপি কিন্তু নয় ভাই, এইটা বাংলাদেশ কিন্তু একটি ব্যতিক্রম দেশ। এই দেশে যারা পরাজিত শক্তি এখনো রাজনীতি করে, পৃথিবীর কোথাও কিন্তু ভাই করে না। এই দেশে যারা পরাজিত শক্তিরা, আমি একদিন কয়েকদিন আগে দেখলাম টক শোতে, ভাই আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি,
বিজ্ঞ আলোচকরা আলোচনা করতেছেন ওখানে, জামাত ইসলাম জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। আমার কাছে প্রিন্ট কপিটা নাই, কিন্তু আপনারা চাইলে আমি ওটা প্রিন্ট করে দেখাতে পারবো। ভাই এটা একটা বিচিত্র দেশ, আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব হলে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আবার মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার 91 বছর পরে ভাই আপাস একটু মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আমরা আলোচনা করবো, এটাও কিন্তু আমাদের লজ্জার বিষয়। স্বাধীনতার 91 বছর পার হয়ে গেলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেন থাকবে? অথচ বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির প্রতিনিধিত্ব করেন, বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষে পরাজিত শক্তির ধারক বাহক আদর্শ লালন পালন করেন। আপনারা হয়তো বলতে পারেন জামাতকে নিয়ে আওয়ামী লীগ একটা আন্দোলন করেছেন, ওই একটা ইস্যু আপনাদের মধ্যে আছে, কিন্তু ওই সময় কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল না, ওই সময় কিন্তু ফ্রিডম পার্টিও কিন্তু এই দেশে রাজনীতি করেছে, ফ্রিডম পার্টি কিন্তু এদেশের সংসদে ছিল। আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন আমাদের দেখতে হবে যে আওয়ামী লীগ তার রাজনৈতিক ঐতিহ্য এবং রাজনীতিতে সে এইটুকু মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে সহনশীল কিনা, আওয়ামী লীগের রাজনীতিতে এটা সহনশীল না, হয়তো বা চোরাগলিতে অনেকে ঝুঁকে পড়তে পারে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু নিঃসন্দেহে যারা আমাদের দেশে 30 লক্ষ মানুষকে মেরেছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছেন, তাদেরকে কখনোই আওয়ামী লীগ এর দেশের রাজনীতিতে অথবা আওয়ামী লীগ এটাকে সহনশীল ভাবে কখনোই নেয়নি। আর আমাদের দেশে এইটাই কিন্তু ভাই, আওয়ামী লীগ বিএনপি না, আজকে বিএনপি কে আমি আজকে বলে যাই ভাই, আপনার এই আপনার টকশোর মাধ্যমে, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির রাজনীতির ধারক বাহককে যদি পরিত্যাগ না করে, এবং এদেশটা কিন্তু মুক্তিযুদ্ধের রক্তের ফসল, এখানে 30 লক্ষ মানুষের রক্ত রয়েছে, একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে এখানে পরাজিত শক্তিরা কখনোই এরা মাথা চাড়া দিতে পারবে না, এবং দেওয়া উচিত না, কোন সচেতন মানুষকে এটা প্রশ্রয় আশ্রয় দেওয়া ঠিক না। সুতরাং বিএনপিকে তার এই নীতিকে পরিত্যাগ করতে হবে। যদি আমার ভাই এখানে আছে গণদলের সভাপতি, আমি তাকে ওই বিএনপির একজন হিসাবে আমি ওভাবে ট্রিট করছি না, অথবা মারুফ ভাইকে ট্রিট করছি না, তবে আমি কমন ভাবে বলছি রাজনৈতিক দ্বন্দ্বটা ভাই এখন কিন্তু পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে নাকি স্বাধীনতাটা থাকবে? আমি তো দেখতে পারি জামাত এদেশে রাজনীতি করে, এটা একটা ব্যতিক্রম, পৃথিবীর কোনো দেশে হলে জামাত এদেশে রাজনীতি করতে পারতো না, পৃথিবীর কোনো দেশে হলে জিন্দাবাদ স্লোগান দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর স্লোগান দিয়ে এদেশে কেউ রাজনীতি করতে পারতো না, জয় বাংলাকে পরিত্যাগ করতে পারতো না, বঙ্গবন্ধুকে শুধু হত্যাই শুধু না, বঙ্গবন্ধুর বিচার হবে না, এই আইনও এই দেশে করা হয়, এই স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশে। কাজে আমাদের দ্বন্দ্ব হচ্ছে এইগুলো, এই জঙ্গল, বিএনপি আওয়ামী লীগ দ্বন্দ্ব নয়। আজকে বিএনপি যদি তারা জামাতকে ত্যাগ করে, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে তারা পরিত্যাগ করে, এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে কার্যকরীভাবে তারা যদি প্রমাণ করে, সংক্ষেপ করতে হবে, তাহলে এই বাংলাদেশের এই দ্বন্দ্ব কিন্তু রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। আমি শুধু এটুকু বলতে পারি, বাংলাদেশের এই দ্বান্দ্বিক পরিস্থিতি কিন্তু থাকবে না। আমার গোলাম মাওলা ভাইও আমি যতদূর জানি তিনি কঠোর আমেরিকার সমালোচনা করেন, করতেই পারেন, আমি তাকে শ্রদ্ধা জানাই, কিন্তু ভাই আপনার গণদলের ভালো কথা, আপনি একজন সভাপতি, আপনাকে শ্রদ্ধা জানাই, কিন্তু ভাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনি তো দলের প্রধান, দয়া করে এই মুক্তিযুদ্ধের ফসলের দেশ, 30 লক্ষ শহীদের উপর দিয়ে দাঁড়িয়ে এই দেশটা স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদের রক্ত এখন এই মাটিতে মিশে আছে, দয়া করে আপনারা আমাদেরকে এইটুকু নিশ্চিত করেন, পরাজিত শক্তিকে আপনার প্রশ্রয় দেবেন না, পরাজিত শক্তির বিরুদ্ধে চারণ করুন, দেখবেন এই দ্বান্দ্বিক রাজনৈতিক যে আজকের যে সাংঘর্ষিক রাজনীতি অনেক অংশেই স্তিমিত হয়ে গেছে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে ইনশাল্লাহ।